আমরা যখন আগে শিল্পী সমিতিতে ইলেকশন করেছি, আমি 2009 সালে ইলেকশন করেছিলাম, ইসিতে দাঁড়িয়েছিলাম, আমরা তখন এসব টাকা লেনদেন টাকার বিনিময়ে ভোট এগুলো তো আমরা কখনো শুনিনি, আমরা অভ্যস্তও না এসবে। আমরা নিরীহ শিল্পী, আমি একজন ভোটার আসছি ভোট দিতে, যাদের সাথে আমার কথাও হয় নাই। আমার যে এই মাঝখানে ও এমন প্রেশারে ছিল যে আমাদের অনেক শিল্পীকে কিন্তু সে ফোন দিতে পারে নাই ভোট চেয়ে। তো ওদের কিছু পার্টিতে আমাকে ইনভাইট করছিল, আমি কিন্তু যেতে পারি নাই, তাই না জায়দ? আমার একটু গাড়ির সমস্যা, আমি যেতে পারি নাই। তা আমি জায়দকে বলছি, জায়দ আমি তো আসতে পারবো না, আমার বাসা অনেক দূরে, ওখান থেকে আসা যাওয়া আমার জন্য বিশাল একটা ভেজাল। আমি জায়দদের প্রোগ্রামেও যাইনি, আমি নিপুণদের থ্রো করা প্রোগ্রামেও যাইনি। তো আমি খুব দুঃখিত যে এই যে এইসব ইউটিউব ব্যবসায়ীরা তারা কয়টা টাকা কামানোর জন্য আমাদের মতো শিল্পীদের সম্মান এক রাতের মধ্যে শেষ করছে। আমি এটার বিরুদ্ধে দাঁড়াতে চাই, এবং এইসব ইউটিউবারদের এইসব মিথ্যাচারকে কেন নিপুণদের মতো শিল্পীরা বিশ্বাস করবে? তারা কেন সমর্থন করে, সমর্থন করবে? কারণ এই এই এটার শিকার কিন্তু আমি আগেও হয়েছি, যে একটা মসজিদ নিয়ে যে আমাকে একটা মিথ্যা বদনামে এইসব ইউটিউবাররা ফেলেছিল আমাকে এরকম বদনামে। তো অবশ্যই আমি ব্যবস্থা নেব, সীমাহীন পর্যায়ে চলে গেছে। আমি এখানে একটা কথা বলতে চাই, মানে আপনাদের ইন্টারভিউ আমরা ইউটিউবেই বেশি দেখি, দেখা যায় যে বাসায় পর্যন্ত কি ইউটিউবার আপনাদের ইন্টারভিউ অনেক তারকা, মানে এইটাতেই কিন্তু ওনারা ইন্সপায়ার। না, আমি কোনো ইউটিউবে আমি আমি ইন্টারভিউ দেইনি আমার জানা মতে। আমি কিন্তু আমার জয় ভাইয়ের সাথে যে ইন্টারভিউ গেছে ওটা কিন্তু এটিএন বাংলার। আমি তো আসলে এদের সাথে তো এরা এমন ভাবে আমাদের সাথে মিশে গেছে, আপনি যখন তারা অনেক ধরনের বদনাম দিয়েছে। আমি যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা খুব কম বলি, আমার লাইফে আমি মিথ্যা কথা বলতে গেলে বলেই না, আমার মিথ্যা বলার দরকার নাই। জায়দের নামে যে অ্যালিগেশনগুলো আমি শুনেছি, জায়দ এটা করছে ওইটা করছে, এই টাকা নিছে হই এই করছে সেই করছে, অনেক কিছু শুনেছি আমি। কিন্তু রিয়েলিটি হলো, আমি গত প্যান্ডামিকের কথা বলি, 4 বছর ধরে নাই বলি, প্যান্ডামিকের টাইমটাতে আমাদের শিল্পীরা কিন্তু কাজ হারিয়েছে, অনেক শিল্পী কাজ হারিয়েছে, অনেক অনেক শিল্পীরা ঘরে বসা ছিল, তারা কাজ করতে পারে নাই, তাদের জন্য নিয়মিত এই যে চাল ডাল তেল নুন সাবান পর্যন্ত জায়দরা, জায়দ মিশা ভাই পুরো ওনাদের শিল্পী সমিতির সবাই, আমি সবাইকেই বলবো, তারা কিন্তু বাসায় বাসায় পৌঁছে দিছে। এবং আমাদের মতো সলভেন্ট শিল্পী যারা, আমাদের তো হেল্প নিয়ে চলা দরকার, আমাদেরকেও গিফট হিসেবে তারা পাঠিয়ে দিচ্ছে। তো এটা তো অবশ্যই আমি প্রশংসার দাবি রাখি। আরেকটা বড় প্রশংসা আমি জায়দের করব, যে জায়দ কোনোদিন কোনো শিল্পীর উপরে আঙ্গুল তোলে নাই। তো সে আমাদের নেতা হবে না কেন? যে আমার উপরে আজকে আঙ্গুল তুলল নিপুণ, তুমি আমাদের নেত্রী হতে চাচ্ছ, আমাদের নেত্রী তো, আমি তো শিল্পী সমিতির একজন, তুমি আমাকে কালার করলা সারা দেশের সামনে, তুমি আমাদেরই নেত্রী হতে চাচ্ছ, আমি কিভাবে তোমাকে নেত্রী হিসেবে বিশ্বাস করব? আমাদেরকে দিয়ে তো তোমরাও অনেক কথা বলাইছো জায়দদের বিরুদ্ধে, কই জায়দ তো আমাদের বিরুদ্ধে উল্টা কোনো কোনো ধরনের ব্ল্যাকমেলিং কোনো ধরনের এইভাবে আমাকে জনগণের সামনে কালার করে নাই, কারণ সে একজন পারফেক্ট নেতা, সে নেতার কাজ করতেছে, সে তার শিল্পীদের আগলে রাখতেছে। কোনো শিল্পীর বিরুদ্ধে আজ পর্যন্ত আমি দেখি নাই জায়দ তার একটা সাক্ষাৎকারে কোনো শিল্পীর বিরুদ্ধে একটা কথা বলেছে।